আমাদের ফেসবুকে আপলোড করা একটা ভিডিওতে গতকাল একজন বোন একটি প্রশ্ন করেছেন। বোনের নাম হচ্ছে দীপশিখা খান। উনি লিখেছেন, আপনার সবগুলো ভিডিও দেখি, ভালো লাগে। আপনার কাছে প্রশ্ন, ভিজিট ভিসায় গিয়ে ওয়ার্ক পারমিট ভিসা কার মাধ্যমে কিভাবে করানো যাবে, এই বিষয়ে ক্লিয়ার কিছু শুনলে উপকৃত হব। বোন, আপনাকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য, প্ল্যাটফর্মের সাথে থাকার জন্য। এবং আমি খুব শক্তভাবে বিশ্বাস করি, এই প্ল্যাটফর্মের সাথে থাকলে আস্তে ধীরে আপনি সচেতন হয়ে যাবেন, আপনি সত্য তথ্য পাবেন এবং আপনি প্রতারণার হাত থেকে বাঁচবেন। প্রতিনিয়তই আমাদের প্ল্যাটফর্মে অনেকেই জানাচ্ছেন কিভাবে এই সত্য তথ্য জানার কারণে, কানাডা সম্পর্কে সলিড তথ্য, অনেস্ট ইনফরমেশনগুলো জানার কারণে কিভাবে তারা প্রতারণা থেকে রেহাই পাচ্ছেন। এবার আপনার প্রশ্নের উত্তর, আপনি জানতে চেয়েছেন যে কানাডায় এসে, ভিজিট ভিসায় এসে ওয়ার্ক পারমিট কার মাধ্যমে করাবেন। বোন, ওয়ার্ক পারমিট কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান আপনাকে কখনোই করে দিতে পারবে না। ইভেন কানাডায় যদি আপনার আপন ভাই বোন থাকে, আপনার বাবা মাও থাকে, তারাও আপনাকে ওয়ার্ক পারমিট দিতে পারবে না। এইটা দেওয়ার এখতিয়ার শুধুমাত্র ভিসা অফিসারের। তার মানে হচ্ছে কানাডায় ভিজিট ভিসায় এসে আপনি হয়তো দুভাবে থেকে যাওয়ার চেষ্টা করতে পারেন। এক হচ্ছে আপনার যোগ্যতা দক্ষতা বলে আপনি নিজের চেষ্টায় জব ইন্টারভিউ দিয়ে একটি জব অফার পাবেন, এবং আপনাকে জব অফার দেওয়ার জন্য যে এমপ্লয়ার আপনাকে জব অফার জন্য জব অফারটি দেবে তাকে সাথে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্টটাও কালেক্ট করতে হবে। তাকে আগে লোকাল গভর্নমেন্টের কাছে এটা প্রমাণ করতে হবে যে ওই পদটির জন্য সে যোগ্য কাউকে পায়নি বিধায়, এবং এটার জন্য সে দুটো মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে রেখেছিল কিন্তু যোগ্য কাউকে পায়নি বিধায় সে আউটসোর্স করে বাইরের কাউকে নিচ্ছে, এবং সেই বাইরের কেউ হচ্ছেন আপনি যিনি তার যোগ্যতা দক্ষতা দিয়ে অফারটি পেয়েছেন। তো সেই জব অফার নিয়ে সাথে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্টটা নিয়ে এবার আপনি নিজে কিংবা আপনি একজন আরসিআইসি নিয়োগ করে সেই আরসিআইসির মাধ্যমে ইমিগ্রেশন অথরিটির কাছে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। তাহলে আপনাকে ওয়ার্ক পারমিটটা কে দিচ্ছে, কে ইস্যু করছে? সেই ইমিগ্রেশন অফিসার যে আপনার কেসটি হ্যান্ডেল করছে। ওয়ার্ক পারমিট কানাডা থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে কখনোই দিতে পারে না। এই প্রশ্নটি নেওয়ার কারণ হচ্ছে যে আপনার মাধ্যমে যারা এটা ভাবেন যে কানাডায় ভিজিট ভিসায় এসে তারপরে কেউ আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে, আপনার কেউ পরিচিত আছে, আত্মীয় স্বজন আছে, কিংবা আনফর্চুনেটলি যারা ভুল চিন্তায় বা ফাঁদের প্রতারণার ফাঁদে গিয়ে পড়েন, কেউ তাদের এই লোভ দেখায় যে কানাডায় তাদের লোকজন আছে, টাকা পয়সা দিলে তারা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দেবে, এই পুরোটাই হচ্ছে প্রতারণা, পুরোটাই হচ্ছে সর্বৈব মিথ্যা কথা। আপনি আপনার যোগ্যতা দক্ষতা থাকলে কানাডায় ভিজিট ভিসায় এসে বেড়াতে এসে আপনি একটা জব অফার পেতে পারেন আপনার যোগ্যতা দক্ষতা দিয়ে, এবং সেই জব অফারের বলে আপনি নিজে কানাডার মাটিতে বসে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে আপনার ভিসার স্টেটাস একটা থেকে আরেকটা নিয়ে গিয়ে ওয়ার্ক পারমিটের বলে আপনি এখানে থেকে যেতে পারেন। যতদিন ওয়ার্ক পারমিটটা মানে কার্যকর আছে, যতদিন আপনি এখানে কাজ করছেন, এবং এরপরে সিইসি হিসেবে আপনার এটা যদি ইমিগ্রেশনকে সাপোর্ট করে তাহলে সিইসি হিসেবে আপনি এর পরবর্তীতে পিআরও হয়ে যেতে পারেন। আর পাশাপাশি হচ্ছে আপনি এখানে ভিজিট ভিসায় এসে স্টাডি পারমিটের আবেদন করতে পারেন, এবং স্টাডি পারমিটের আবেদনের মধ্য দিয়ে তারপরে একই প্রক্রিয়ায় পিজিডাব্লিউপি পেয়ে সেটার বলে আপনি ওয়ার্ক এখানকার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে তারপর সিইসি হিসাবে একই প্রক্রিয়াতে পিআর হয়ে সিটিজেন হতে পারেন। কিন্তু এই প্রক্রিয়াতে আপনাকে কেউ ডিরেক্টলি ওয়ার্ক পারমিট একটা আপনার হাতে দিয়ে দিবে আর আপনি সেই ওয়ার্ক পারমিটের বলে থেকে যাবেন, এটা কখনোই হবে না বোন। আমি যেমনটা বললাম, আপনাকে জব অফার পেতে হবে, সেই জব অফার নিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে, ওনারা আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করবে। আশা করি আপনি এটা এখন এই বিষয়টা সম্পর্কে জানতে পারলেন, এবং এই জাতীয় ভাবনায় যারা আছেন তারাও এটা জানতে পারলেন। আর বোন, একটি অনুরোধ হচ্ছে এই চ্যানেল দ্বারা যদি আপনি মনে করেন, আপনার মাধ্যমে বাকি সবাইকে আমি বলছি, যদি মনে করেন যে এগুলো আপনাদের জন্য উপকারী তথ্য, আপনাকেও এটা সচেতন করলো, প্রতারণার হাত থেকে বাঁচালো, এবং আপনার পরিচিত অনেক যারাই এটা জানবে তারাই বাঁচবে, তাহলে এই ভিডিওগুলো আসলে শেয়ার করা উচিত যাতে অনেক বেশি মানুষকে আমরা এই তথ্যের দ্বারা উপকৃত করতে পারি। আপনাকে ধন্যবাদ, আপনার জন্য অনেক দোয়া।